দেখো বন্ধুরা আমার বয়ফ্রেন্ডের জন্য আমি সোনার চেন কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার তো বর জানতে পারলে একদম পুরো পাক্কা ডিভোর্স আমাকে এবার দিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাস্রাপাড়া তো কাস্রাপাড়ার থেকে আজকে আমার বয়ফ্রেন্ডের জন্য সোনার চেন কিনবো তো চলো ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবো না অনেক কিছু খাবো এইখান থেকে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তোমরা কিন্তু সাথে থেকো বন্ধুরা যা যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমি এখন আছি হকারস কর্নারে কাসরাপাড়া তো এই গলি দিয়ে আমি এখন ঢুকে পড়বো আর দেখো বন্ধুরা এই দোকানগুলো আমি দেখতে দেখতে যাব আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই জেনে গেছো যে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে আর খেতে খুব ভালোবাসি তো যাই হোক বন্ধুরা হকারস কর্নারের ভেতর দিয়ে আমি যাচ্ছি আর হকারস কর্নারের ভেতরে যে কুর্তিগুলো আছে এখানে সব কিছু মানে যা দেখতে পাচ্ছ সব কিছু দাম একদমই অল্প মানে ন্যায্য দামে তোমরা পেয়ে যাবে এখানে এখানে যদি তোমরা আসো দেখো কত সুন্দর সুন্দর নাইটি পাবে জুয়েলারি দোকান দেখো কত সুন্দর ছেলেদের মেয়েদের সব রকমের পোশাক তোমরা এই গলিতে পেয়ে যাবে আর খুবই অল্প দামে তোমরা পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু এখন আস্তে আস্তে যাচ্ছি ওই ফুচকার দোকানে যেহেতু এখানে হকার্স কন্যার গলিতে একটা ফুচকা কাকু বসেন ওনার ফুচকা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দারুণ ফুচকা বাড়ায় বন্ধুরা আমি যখন বাড়াতে আসি তখনই কিন্তু আমি বাড়াতে ফুচকা খাই তো চলো বন্ধুরা সেই দোকানটা থেকে আজকে আমি আবার ফুচকা খাবো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে আর দেখো নাইটির কালেকশান দেখো বন্ধুরা কত সুন্দর তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে এই যে চলে এসছি ফুচকার দোকানে এখান থেকে আমি ফুচকা খাবো দেখো দারুণ ফুচকা ভীষণ টেস্ট ফুচকা একবার খেলে বারবার ইচ্ছা করবে দেখো বন্ধুরা এই ফুচকার পাশে রাধাকৃষ্ণের মন্দির আছে খুব সুন্দর তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি ভীষণ ভা সুন্দর মন্দির নমস্কার করেও নিলাম তো এবার দেখো বন্ধুরা বললাম ফুচকাওয়ালাকে বললাম বেশি করে ঝাল দিতে ঝাল দিতে বললাম আর টক দিতে বললাম ও যা গরম পড়েছে না বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছিল যেদিন আমি গেছিলাম দারুণ গরম পড়ে যায় আর গরমে কিন্তু টক জল আর ঝাল খেলে কিন্তু গরম পুরো পালিয়ে যাবে শরীর থেকে গরম লাগবেই না পুরো ঠান্ডা হয়ে যাবে শরীর তো আমি বলেছিলাম যে প্রচণ্ড ঝাল দিতে যতটা ঝাল দেওয়া পারা যায় তো ততটাই ঝাল উনি দিয়েছে আর আমি বলছি আরও ঝাল দিতে মানে আর ফুচকাগুলো একদম পুরো মচমচ করছে ফুচকাগুলো আর দারুণ টেস্ট পুরো জলটা এত টেস্ট হয়েছিল না বন্ধুরা তোমাদেরকে কি বলবো জল যেরকম টেস্ট হয়েছিল আলু মাখাটা সেই টেস্ট হয়েছিল দুটো জল আর আর ফুচকাগুলো বিশাল বড় বড় ফুচকা মুখেটা এখন ঢুকছেই না এতটা বড় আর টক জলও আমি খাচ্ছি সঙ্গে ও সত্যি বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই ফুচকা একবার খেলে মন ভরে যাবে দারুণ ফুচকা ছিল বন্ধুরা দারুণ ছিল আমি কিন্তু কাস্তাপাড়া গেলেই ফুচকা খাই কাস্তাপাড়া আর একটা দোকান আছে এই হকারস কর্নারের সামনে একদম ওই দোকান থেকেও ফুচকা বিশাল টেস্ট পাড়ার ফুচকা সত্যি দারুণ টেস্ট যে যাই হোক বন্ধুরা পুরো মন দিয়ে ফুচকা খাচ্ছি এত ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো জাস্ট তোমাদেরকে শুধু দেখাচ্ছি যে এই ফুচকা তোমরাও আসতে পারো খেতে আর তোমরা যারা হকারস কর্নারেতে এসছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এখানে এসেছো তো যাই হোক বন্ধুরা ফুচকা খেয়ে নিলাম একদম পুরো এবার তো যাব এবার কেনাকাটার পালা চলো এবার কেনাকাটা করে নিই তারপরে আবার কথা বলবো আজ দেখো বন্ধুরা আমি চলে এসেছি সিঁ এই এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই এই হকারস কর্নারের ভেতরে সিঁ জুয়েলারি দোকান আছে সেখান থেকে আমি একটা বললাম না তোমাদেরকে যে আমি একটা গলার চেন কিনবো বয়ফ্রেন্ডের জন্য তো চলে সেই এই দোকানে সোনা দিয়ে লাখ লাখ টাকা খরচা করে কে কেনে তো তোমার অল্প পয়সার মধ্যে শ্রীহরির থেকে একদম অল্প পয়সায় তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা এখান থেকে শোনাচ্ছেন তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদেরকে চলো আগে শ্রীহরিতে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর নেকলেস আছে এখানে এখানে চুড়ি কানের সব কিছু তোমরা পাবা এত অল্প দামে তোমরা পাবা না আমার আগের আগের দিন আম আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও যে তোমরা বন্ধুরা যাও তাহলে বুঝতে পারবা এখানে কালেকশান কেমন কেমন জিনিসের দাম একদম অল্প জিনিসের দাম মানে সঠিক দামে নিতে হলে তোমাদের এই অকারসোনারিতে আসতে হবে এই দোকানে আসতে হবে দিদি দিদির দোকানে আসতে হবে আর এই আর একটা কথা বলবো তোমাদেরকে দিদির ব্যবহার সত্যি দারুণ ব্যবহার তো তোমরা কি করে আসতে হ আসবে না আসবে তোমাদেরকে বলে দিচ্ছি এর আগের দিনের ভিডিওতে আমি কিন্তু ডিটেলস এই দোকানের ফোন নাম্বার সবটাই দিয়েছিলাম দেখো বন্ধুরা ওই ভিডিওটা তোমরা যদি দেখতে পারো একটু তাহলে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে তবুও আমি এই আজকে এই বলছি তোমাদেরকে এই দোকানে আসতে হবে কী করে হকারস কর্নারিতে আসবে এসে এসে হকারস কর্নারিতে এস আসবে এসে সোজা চলে যাবে আসলে এই দোকানটা পেয়ে যাবে এই দোকানের নাম হচ্ছে আর কে জুয়েলার্স তো চলো বন্ধুরা দেখো কত সুন্দর কানেরগুলো ও সত্যি দারুণ কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর দেখো এই যে কানেরটা আমার হাতে আছে এটা কিন্তু লং কুর্তি বা চুড়িদারের সঙ্গে শাড়িদার শাড়ির সঙ্গে ভীষণ ভালো লাগবে সবাই পরতে পারবে একদম দাম কম তো যতটা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না কাছে যদি তোমরা বন্ধুরা আসো না তোমরা দেখলে বুঝতে পারবা কত সুন্দর ভীষণ আর দেখো গলার হারগুলো দেখো কত সুন্দর একদম অল্প দামে তোমরা পেয়ে যাবে পুরো গ্যারান্টি আছে আর আরেকটা কথা বলছি বন্ধুরা এই দিদির ব্যবহার ভীষণ ভালো এই দোকানে যে দিদি আছেন ভীষণ ভালো ব্যবহার তো আমার খুব ভালো লেগেছে এই দিদির ব্যবহার খুব সুন্দর দেখো এই কানেরগুলো কিন্তু অসাধারণ কিন্তু প্রত্যেকটা কানের কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা দেখো আর কোথাও তোমরা পাবে না এই দোকান ছাড়া তো তোমরা চলে আসবে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই চলে আসবে এখানে তোমরা এখান থেকে অল্প দামে তোমরা কিনতে পারবে তো যাই হোক বন্ধুরা পুরোটা দোকান তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু তো তোমরা অবশ্যই একবার আসবে এই দোকানে ভালো জিনিস কিনতে হলে এই দোকানে আসবে তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এই সোনার চেনটা নিলাম কেমন লাগছে বলো ভীষণ সুন্দর লাগছে না বলো দারুণ লাগছে কিন্তু বলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই চেনটা কেমন হলো আর এই সত্যি দিদির ব্যবহারও খুব সুন্দর ভীষণ সুন্দর ব্যবহার মানুষের ব্যবহারই কিন্তু পরিচয় তো দেখো দিদি এখন বিল করছে তো দেখো চেনটা আমি এবার হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এই চেনটা নিলাম সি হরিদ থেকে দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই আসবে এই দোকানে কাছে দিদি কি করে আসতে হবে বলবে দোকানে আর কিছু আমাদের কাস্টমার খুব সুন্দর ব্যবহার দিদি আর এখানে অনেক রকমের ডিজাইনের গলার চেন আছে চুড়ি আছে পাউটি আছে হার আছে তোমাদের পুরো ভিডিওটা দেখালাম দোকানের তো তোমরা সবাই আসবে এখানে ভীষণ ভালো অনেক কম দামে পাওয়া যাবে এখানে তো চলে এসো বন্ধুরা দেখো এই চেনটা নিলাম আমরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা গলার চেন কিনে এবার চলে এসেছি রেস্টুরেন্টে চাউমিন খাবো বলে তো এসেই দেখো চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি তো দেখো চাউমিনের চাউমিনটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হবে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আর যেই বন্ধুরা নতুন আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য